নমস্কার, আপনি শুনছেন দ্য হিপনোটিক ক্রনিকলার্সের অডিও গল্প। আমাদের পরের গল্পটির নোটিফিকেশন পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এখন থেকে ইউটিউব ছাড়াও আপনি আমাদের গল্প শুনতে পারেন গানা, স্পটিফাই, জিও সাভান, অ্যামাজন মিউজিক, গুগল পডকাস্ট, স্টিচার এবং আরও অন্যান্য অডিও প্ল্যাটফর্মে। আজ আপনাদের জন্য রয়েছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ভুতুড়ে হাসির গল্প আকাশবাণী। গল্পের কথক রৌনক, প্রিয়তোষবাবু জয়ন্ত বসু, প্রিয়তোষবাবুর স্ত্রী অর্পিতা, ভূত দেবরাজ, অমূল্য ভেঙ্কট, সুধাংশুর স্ত্রী শতরূপা এবং সুধাংশুর ভূমিকায় আমি শুভেন্দু। গল্পটির নাট্যরূপ দিয়েছে অর্পিতা, সাউন্ড এডিটিংয়ে রয়েছে শুভম, গল্পের প্রচ্ছদটি ডিজাইন করেছে শঙ্খ। শুরু হচ্ছে আমাদের আজকের কাহিনী আকাশবাণী। ক্লাবের বারান্দায় আমরা কয়েকজন বসে ধূমপান করছিলাম। ফাল্গুন মাসের অপরূপ এমন সন্ধ্যায় ভরদার মুখেও ভূতের গল্প বন্ধ হয়ে গেছিল। সে গুনগুন করে একটা প্রেমের গান গাইছিল, যৌবন নিকুঞ্জে গাহে পাখি। এমন সময় সুধাংশু এসে দেখা দিল। সুধাংশু আমাদের বন্ধু হলেও এতদিন ক্লাবের সভ্য ছিল না, সম্প্রতি হয়েছে। সম্ভবত বরদার সঙ্গে ভূতপ্রেত নিয়ে তর্ক করবার মতলব নিয়েই সে ক্লাবে ঢুকেছে। প্রেতজনি সম্বন্ধে এত বড় নাস্তিক বড় একটা দেখা যায় না, কিন্তু আজ লক্ষ্য করলাম সুধাংশুর সে তেজ নেই, মুখটা কেমন যেন ফ্যাকাশে। মনের মধ্যে সে যেন বড় রকম ধাক্কা খেয়েছে। অমূল্য জিজ্ঞাসা করল, হে সুধাংশু, কেন পাংশুবদন তোমার? সুধাংশু উত্তর দিল না, সোজা বরদার সামনে গিয়ে দাঁড়াল। তদগতভাবে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে গাঢ় স্বরে বলল, ভাই বড়দা, পায়ের ধুলো দাও। সুধাংশু বরদার পায়ে হাত ঠেকিয়ে মাথায় স্পর্শ করল। আমরা সকলে হাঁ করে রইলাম, এমন কাণ্ড জীবনে দেখিনি। বরদাও ভেবাচেকা খেয়ে গেছিল। সুধাংশুর হাত ধরে পাশের চেয়ারে বসাতেই সে বলে উঠল, তোমার কাছে ক্ষমা চাইছি। কালকের ঘটনার পর আমার আমার আর প্রেতজনিতে অবিশ্বাস নেই। অতঃপর কালকের ঘটনা শোনার জন্য আমরা তাকে ঘিরে বসলাম। কিছুক্ষণ অন্যমনস্কভাবে আকাশের দিকে তাকিয়ে থেকে সুধাংশু আরম্ভ করল, মাসখানেক হলো আমাদের পাড়ায় এক নতুন বাঙালি ভদ্রলোক এসেছেন, প্রিয়তোষবাবু। প্রথম দিনই প্রিয়তোষবাবুর সঙ্গে আলাপ হয়েছিল। বছর 45 বয়সের এক শৌখিন গোছের ভদ্রলোক। প্রথম দিন এসেই মিস্ত্রি ডেকে বাড়ির মাথার উপর রেডিওর এরিয়েল লাগাচ্ছিলেন। আমার সঙ্গে মামুলি দু চারটে কথা হলো। কাজকর্ম কিছু করেন না, পয়সা আছে, পিতৃকুলেও কেউ নেই। বছর দশেক আগে পত্নী বিয়োগ হয়েছে, তারপর থেকে খেয়াল মতো এখানে ওখানে ঘুরে বেড়ান। এর আগে বছর দেড়েক নাকি গয়ায় ছিলেন, সেখানে আর মন টিকলো না তাই চলে এসেছেন। ভদ্রলোক একলা থাকেন, অথচ এত বড় বাড়ি নিয়ে কি করবেন এই ভেবে তখন একটু আশ্চর্যই হয়েছিলাম। কিন্তু প্রথম আলাপেই তো ওইসব কথা জিজ্ঞেস করা যায় না, তাই আর করিনি। তিনি যেসব আসবাবপত্র সঙ্গে এনেছিলেন তাও বেশ দামি আর শৌখিন। দেখলাম লোকটা বিপদনিক এবং বয়স্ক হলে কি হয়, প্রাণটা বেশ তাজা রেখেছেন। তারপর আরও বার দুই তার বাড়িতে গিয়েছি। তিনি শৌখিন লোক কিন্তু সপাক আহার করেন। একটিমাত্র শুঁটকো চাকর রেখেছেন, সে দিনের বেলায় কাজকর্ম সেরে বাড়ি চলে যায়। তার বাড়িতে মহিলার পাট নেই, অথচ
বসবার ঘরটি ছবির মতো সাজানো। পুরুষ মানুষ যে এত গোছালো হতে পারে তা চোখে না দেখলে বিশ্বাস হয় না। আরও লক্ষ্য করলাম, লোকটি কথা বলতে বলতে বা শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে পড়েন। তাছাড়া আমি তিনবার তার বাড়িতে গেলাম, তিনি একবারও আর তার পালটা দিলেন না। একটু বিরক্ত বোধ হলো, সন্দেহ হলো, যাওয়া বন্ধ করে দিলাম। তারপর পথে ঘাটে মাঝে মধ্যে দেখা হতো, এই পর্যন্তই। তো এইভাবে হপ্তা তিনে কেটে গেল। প্রিয়তোষ বাবুর সম্বন্ধে মনটা যখন প্রায় নির্লিপ্ত হয়ে এসেছে, এমন সময় তার নামে কয়েকটা কথা কানে এলো। এসব খবর মেয়েদের কানেই আগে পৌঁছয়, তো আমার স্ত্রী খবরটা দিলেন। প্রিয়তোষ বাবু নাকি সুবিধের লোক নন। রাত দশটার পর তাঁর বাড়িতে মহিলার গলার আওয়াজ শোনা যায়, পাড়ার কেউ কেউ নাকি শুনেছে। মনটা খুঁতখুঁত করতে লাগল। প্রিয়তোষ বাবুকে যেটুকু দেখেছিলাম তাতে তাকে অন্তত লম্পট দুশ্চরিত্র বলে মনে হয়নি। তবু কিছুই তো বলা যায় না। যাদের সারা জীবন ধরে দেখছি তাদেরই চিনতে পারলাম না। আজ প্রিয়তোষ বাবুর চরিত্র এক নজরে চিনে নেব, এত অহংকার আমার নেই। তাছাড়া সত্যি হোক আর মিথ্যে হোক, এই বিষয়ে করবার তো কিছু নেই। করবার মধ্যে বৈঠকখানাতে বসে মুখরোচক জল্পনা করতে পারি, অন্তত তখন আমার তাই মনে হয়েছিল। কাল সকালবেলা আমাদের পাড়ার ভূত আমার সঙ্গে দেখা করতে এলো। ভূত বেশ ডাকাবুকো, মনের মধ্যে মারপ্যাঁচ নেই কিন্তু মেজাজ করা। সে এসেই প্রিয়তোষ বাবুর কথা তুলল। শুনেছেন বোধহয়? হ্যাঁ, মানে ওই কিছু কিছু শুনেছি বই কি। এরকম লোক পাড়ায় রাখা যেতে পারে না। ছেলেরা বলছে একদিন ধরে দুঘা দেয়া যাক, তাহলেই পালাবে। শুধু কানা ঘুষোর ওপর এতটা বাড়াবাড়ি করা কি ঠিক হবে? বরং কথাটা সত্যি কিনা ভালোভাবে যাচাই করে যা হয় না করা উচিত। বেশ তো, আপনি যাচাই করুন। অতঃপর ভূতর সঙ্গে পরামর্শ করে ঠিক হলো, রাত্রে গিয়ে প্রিয়তোষ বাবুর বাড়িতে আড়ি পাতা হবে। কাজটা মোটেই রুচিকর মনে হলো না, কিন্তু একটা লোককে উত্তম মধ্যম দেওয়ার আগে তার অপরাধ সম্পর্কে নিঃসংশয় হওয়া ভালো। রাত 10:30টার পর খাওয়া দাওয়া সেরে রবার সোল জুতো পায়ে দিয়ে বেরোলাম। স্ত্রীকে বলে গেলাম ফিরতে হয়তো দেরি হবে, ঘুমিও না, দিল্লি থেকে ফিল্মি গান দিচ্ছে রেডিওতে তাই শোনো। প্রিয়তোষ বাবুর ফটকের সামনে ভূতর সঙ্গে দেখা হলো। ভূতটা এমন গোয়ার, এমন জুতো পরে এসেছে যার আওয়াজ 1.5-2 মাইল দূর থেকে শোনা যায়। তাকে বললাম, ও জুতো পরে তোমার ভেতরে যাওয়া চলবে না, শিকার ভরকে যাবে। বেশ, আমি বাইরে পাড়ায় রইলাম, আপনি যান। রাস্তা তখন নির্জন হয়ে গেছে, প্রিয়তোষ বাবুর বাড়ি অন্ধকার। ফটক পার হয়ে পা টিপে টিপে চললাম। বাড়ির সামনাসামনি এসে সদর দরজার মাথার উপর খিলেনের কাঁচের ভিতর দিয়ে একটা আলো চোখে পড়ল। ঘরের দরজা জানলা সবই বন্ধ, কিন্তু ভেতর থেকে একটা অস্পষ্ট গুঞ্জন আসছে, যেন কারা খাটো গলায় কথা বলছে। আমার বুকের মধ্যে একবার দুরদুর করে উঠল, কারণ পরের বাড়িতে গিয়ে চোরের মতো আড়ি পাতার অভ্যেস কোনো কালেই নেই। যদি ধরা পড়ি তাহলে কি বলবো তার একটা খসড়া মনে মনে মকশ করে রেখেছিলাম, কিন্তু স্নায়ুর কম্পন তাতে থামল না। যা হোক, অপ্রীতিকর কর্তব্য যখন করতেই হবে তখন দ্বিধা করে আর লাভ নেই। বাড়ির সামনে এক ফালি খোলা বারান্দা, তারপরই বৈঠকখানা ঘর। যতদূর সম্ভব নিঃশব্দে বৈঠকখানার বন্ধ দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। একটু একটু করে হাওয়া দিচ্ছিল,
ফাগুন রাতের হাওয়া, ঠান্ডা আর মোলায়েম। আমি এমন কিছু বুড়ো হইনি, মনে হলো এমন রাত্রে কোনো প্রণয়ীর ঘরে গুপ্তচর বৃত্তি করা একটা অপরাধ। তা হোক না সে অবৈধ প্রণয়, কি সে যাক, ওটা মনের ক্ষণিক দুর্বলতা মাত্র। ঘরের মধ্যে দুজন লোক কথা বলছে, বেশ সহজ গলাতেই কথা হচ্ছে। একজনের গলা চিনতে কষ্ট হলো না, নিঃসংশয়ে প্রিয়তোষবাবুর গলা। অন্য গলাটি, হ্যাঁ হ্যাঁ, স্ত্রীলোকেরই গলা বটে, মিষ্টি ভরা গলা, কিন্তু ঠিক যেন স্বাভাবিক নয়। এসরাজের তারের আওয়াজের মতো তাতে একটা ধাতব ঝংকার আছে। কান পেতে শুনতে লাগলাম, গলার আওয়াজ বেশ স্পষ্ট শোনা যাচ্ছে, কিন্তু কথাগুলো ঠিক ধরতে পাচ্ছি না। একবার মনে হলো প্রিয়তোষবাবু কবিতা আবৃত্তি করছেন। তুমি সকল সোহাগ শুয়েছিলে সখী, তারপর কিছুক্ষণ কথাবার্তা অস্পষ্ট হয়ে গেল। দৌড়ের কাছে কান নিয়ে গিয়ে শোনবার চেষ্টা করলাম, কথাবার্তার সুর বদলে গেছে, মান অভিমানের পালা চলছে। মনে হলো যেন মেয়েলি গলা বলছে, যাও, তোমার সঙ্গে আর কথা বলবো না, আর আসবো না। কেন তুমি আমার কোনো কথা রাখো না? আমার মনের মধ্যে শুধু বিস্ময় নয়, আতঙ্ক জমা হয়ে উঠল। কারণ মেয়েলি গলাটি কেবল বাঙালি মেয়ের গলাই নয়, শিক্ষিত মার্জিত বাঙালি মহিলার গলা। মনে মনে ঘেমে উঠছিলাম আর ভাবছিলাম কে হতে পারে। হঠাৎ ঘরের মধ্যে সব আওয়াজ বন্ধ হয়ে গেল, প্রায় 10 সেকেন্ড আর কোনো শব্দ নেই। তারপর একটি সুমিষ্ট ব্যঙ্গ হাসি উচ্ছ্বসিত হয়ে উঠল। হাসি থামলে স্পষ্ট স্ত্রী কণ্ঠ শুনতে পেলাম, একটি ভদ্রলোক দূরের কাছে দাঁড়িয়ে আড়ি পাতছেন, যাও আদর করে ঘরে এনে বসাও। উঠলাম, পালাবো কিনা ভাবছি, এমন সময় প্রিয়তোষবাবু দরজা খুলে এসে দাঁড়ালেন। ঘরের মধ্যে আলো ছিল, মৃদু একটা নীল বাল্ব জ্বলছিল। দেখলাম প্রিয়তোষবাবুর মুখে বিরক্তি আর ক্ষোভ মাখানো রয়েছে বটে, কিন্তু অবৈত প্রণয়ে ধরা পড়ার লজ্জা সেখানে লেশ মাত্র নেই। আসুন, একরকম অসাড়ভাবেই ঘরে ঢুকলাম। ঘরের মধ্যে কিন্তু আর কেউ নেই, মেয়েলি গলার অধিকারিণী কোথায় অদৃশ্য হয়ে গেছেন। কেবল ঘরের এক পাশে রেডিও সেটের ভেতর থেকে আলো বেরুচ্ছে, যেন প্রিয়তোষবাবু এতক্ষণ বসে রেডিও শুনছিলেন, যন্ত্রটা বন্ধ না করেই দরজা খুলতে গেছেন। প্রিয়তোষবাবু যদি আমার সঙ্গে রূঢ় আচরণ করতেন তাহলে আমিও একটু জোর পেতাম, কিন্তু এতই ভদ্রভাবে আমাকে রেডিওর কাছে নিয়ে গিয়ে বসালেন যে আমার মুখ দিয়ে আর কোনো কথা জোগালো না। কিছু দরকার আছে কি? আমি উত্তর দেওয়ার আগেই সেই ব্যঙ্গ হাসি আমার কানের কাছে আবার ঝংকার দিয়ে উঠল। আমি ধড়মড় করে উঠে দাঁড়িয়ে দেখি আওয়াজটা আসছে রেডিওর ভেতর থেকে। তারপরেই কথা শুনতে পেলাম, বিদ্রুপ ভরা তীক্ষ্ণ কণ্ঠের কথা, দরকার আছে তুই কি? তুমি কার সঙ্গে কথা বলছো তাই চুরি করে শুনতে এসেছেন? দুজনেই রেডিওর কাছ থেকে সরে এলাম, মাথার চুল বোধহয় খাড়া হয়ে উঠেছিল, গায়ে কাঁটা দিয়েছিল। জিজ্ঞেস করলাম, এ কি, কে কথা বলছে প্রিয়তোষবাবু? আমার স্ত্রী। আপনার স্ত্রী? কিন্তু কিন্তু তিনি মারা গেছেন, এই না, তাতে আপনার কি? আপনি কেন আমার স্বামীকে বিরক্ত করতে এসেছেন? যান, বাড়ি যান। কিরকম ভদ্রলোক আপনি?
আমার স্বামী চরিত্র তদারক করবার কি অধিকার আছে আপনার? উনি আপনাদের পাড়ায় এসে আছেন, আপনাদের পাড়া পবিত্র হয়ে গেছে জানেন তা? ওগো যাও, এবার শুয়ে পড়ো গিয়ে, নইলে শরীর খারাপ হবে। অনেক রাত হয়েছে। প্রিয়তোষ বাবু উঠে দাঁড়ালেন। আমার মাথার ভিতরটা তালগোল পাকিয়ে গিয়েছিল। নেহাত গ্রাম্য লোকের মতোই বললাম, কিন্তু কিছু যে বুঝতে পারছি না রেডিওর ভিতর থেকে। রেডিওতে আমার স্ত্রী রোজ এই সময় আমার সঙ্গে কথা বলেন, তার মৃত্যুর পর থেকেই এমনি হয়ে আসছে। আমার জীবনের এই একমাত্র সম্ভব, উনি সংসার চালান, উনি সব কিছু করেন, আমি শুধু ওর কথা মতো কাজ করে যাই। কিন্তু কি করে সম্ভব? আপনি সে বুঝবেন না, বুঝবার বৃথা চেষ্টাও করবেন না, তার চেয়ে বাড়ি যান। আপনার স্ত্রীর বুকের অসুখ আছে না? ভালো চান তো শিগগির বাড়ি যান, নইলে হয়তো আর দেখতে পাবেন না। সেই যে সাধু ভাষায় বলে না বিত্রাহত কুকুর, ঠিক সেইভাবে প্রিয়তোষবাবুর বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি মুখ দৌড়তে আরম্ভ করলাম। পথে ভূতো বোধহয় সঙ্গ নিয়েছিল, কিন্তু সেটা জাগ্রত চেতনার কথা নয়, আবছা একটা অনুভূতি মাত্র। বাড়ি পৌঁছে দেখি বসবার ঘরে রেডিওটা খোলা রয়েছে, কিন্তু তার ভিতর কোনো আওয়াজ বেরোচ্ছে না। আর মেঝের ওপর মাদুর পেতে স্ত্রী পড়ে আছেন, তার চোখ দুটো বন্ধ, একটা হাত এমন অস্বাভাবিকভাবে ছড়ানো রয়েছে যে মনে হয়, হ্যাঁ মনের অবস্থা তো বুঝতেই পারছো, প্রায় তার ঘাড়ের উপর আছড়ে পড়লাম। তিনি ধর্মর করে উঠে বসে বললেন, হ্যাঁ এলে, আমার একটু তন্দ্রা এসে গেছিল। ঠিক সেই সময় রেডিওর ভিতর থেকে তরল কৌতুকের হাসি এসরাজের ধাতব মূর্ছনার মতো বেরিয়ে এলো, তারপর সেই গলার আওয়াজ। কেমন চকচক, আর যাবেন পরের হাড়িতে কাঠি দিতে? স্বামী স্ত্রীর কথা চুরি করে শুনতে গিয়েছিলেন, তাই একটু ভয় দেখালাম। আর কখনো এমন কাজ করবেন না। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প আকাশবাণী। আমাদের পরিবেশনা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার অভিজ্ঞতা। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।